নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অফিসিয়াল নাওকাজ জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রাজ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে যেখানে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগী কিন্তু ঝড় বইতে পারে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকাল থেকে কিন্তু রাজ্য জুড়ে অস্বস্তিকর ব্যবসা গরম জেলায় জেলায় অব্যাহত ছিল মানুষ কিন্তু অস্বস্তিকর গরমে নাজেহাল হয়ে পড়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দুপুরের পর থেকে বেশ কয়েকটা জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং সেই মেঘ থেকে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ পুরুলিয়ার কিছু অংশ এবং হুগলির কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজ্যের উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে এখন আপনাদেরকে দেখাবো লেটেস্ট কী কী আপডেট উঠে আসছে এবং যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে নাওকাস্টের মাধ্যমে সেখানে কী কী বলা হচ্ছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আর বন্ধুরা আপনাদের এলাকায় যদি আজকে বৃষ্টি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের এলাকাটির নাম কিন্তু কমেন্ট বক্সে মেনশন করে দেবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন এবং ভিডিওটি একটি করে লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেবো কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে তো মোট চারটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন দেখতে পাচ্ছেন বলা হয়েছে নেক্সট থ্রি আওয়ার্সের জন্য অর্থাৎ আগামী তিন ঘন্টার জন্য কিন্তু এই আপডেটটি বৈধ থাকবে যেখানে বলা হচ্ছে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে তো কি বলা হয়েছে থান্ডার স্টম অ্যান্ড লাইটিং অ্যাকম্পানির উইথ গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইট টু মডরেট ট্রেন লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ মালদা ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স তো বলা হচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু মালদা ডিস্ট্রিক্টে অর্থাৎ মালদা জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে মালদার কিছু অংশে ওকে এরপরে দেখুন দ্বিতীয় নোটিশ যেখানে বলা হয়েছে এটাও কিন্তু আগামী তিন ঘন্টার জন্য বৈধ থাকবে নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং বলা হয়েছে ইয়েল অ্যালার্ট রয়েছে কোথায় থান্ডারস্টম উইথ লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেনফল লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্স অফ আলিপুরদুয়ার কালিম্পং অ্যান্ড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স তো বলা হচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলার কিছু অংশ আলিপুরদুয়ার জেলার কিছু অংশ কালিম্পং জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু জারি করা হলো এরপরে দেখুন তিন নাম্বার নোটিশ যেখানে বলা হয়েছে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে থান্ডার স্টম অ্যান্ড লাইটনিং অ্যাকম্পানির উইথ গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইট টু মডারেট ট্রেন ভেরি লাইকলি টু এফেক্ট ওভার সাম পার্টস অফ কলকাতা অ্যান্ড সাউথ ফোর পারগণাস ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স তো বলা হচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু রাজ্যে কলকাতা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু আগামী তিন ঘন্টার জন্য বৈধ থাকবে এরপরে দেখুন চার নাম্বার নোটিশ যেখানে বলা হয়েছে ইয়েলো অ্যালার্ট রয়েছে স্টম অ্যান্ড লাইটিং অ্যাকম্পানির উইথ গাস্টি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইট টু মডারেট ট্রেন লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ হাওড়া ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স তো আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু রাজ্যের হাওড়া জেলাতেও কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আর ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবারে আমরা লেটেস্ট স্যাটেলাইট ইমেজ দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একাধিক জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা সেই সঙ্গে বীরভূম জেলার কিছু অংশের উপরও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বজ্রপাতও কিন্তু শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে এছাড়া পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব জেলার কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদার উপরও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে ঠিক আছে একই সঙ্গে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে কালিম্পং কিন্তু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা ঠিক আছে এই অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি আগরতলা আমারপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবারে আমরা একটি ইনফারেট মোড় থেকে দেখে নেব কোথায় কোথায় ভারী মেঘ রয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে মালদার ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ জেলার উপরে ভারী মেঘ তৈরি হচ্ছে হাওড়া জেলার উপরে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে কলকাতার কিছু অংশের উপরে ভারী মেঘ তৈরি হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে তবে কালিম্পং এবং সেই সঙ্গে আলিপুর দুয়ারে কিন্তু কিছু জায়গায় মেঘ তৈরি হতে পারে যেমনটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে ত্রিপুরাতে এই মুহূর্তে কালো ঘন মেঘ দেখতে পাচ্ছেন গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু কালো ঘন মেঘ তৈরি হয়েছে ভারী মেঘ রয়েছে গোটা ত্রিপুরাতে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রাম সহ যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে কলাপাড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লালমোহন এছাড়া হাতিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু কালো ঘন ভারী মেঘ তৈরি হয়েছে এবারে আমরা আবহাওয়ার এড়ার থেকে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না তবে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বীরভূমের কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কাটোয়া সেই সঙ্গে কেতুগ্রাম এছাড়া নদিয়া দেবগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বর্ধমান তারপরে মঙ্গলকোট এদিকে ঘুসকরা এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঠিক আছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার নিচে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কাছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রামের দিকে কিছু বৃষ্টি হচ্ছে চাকুলিয়ার কাছে হালকা বৃষ্টি হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু বজ্রপাত হচ্ছে সেই সঙ্গে কয়েকটা অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমারপুর তারপরে উদয়পুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে